আসসালামু আলাইকুম, রানা টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি পোকো এম থ্রি একটি সেট কাজ করব। মূলত ফোনটি ডেড হয়ে গেছে, চার্জ হচ্ছে না, কোনো রেসপন্স নেই, এবং ভি চার্জের 5 ভোল্ট কিন্তু ঠিক আছে, অথচ আউটপুট কোনো ভোল্টেজ নেই। মানে চার্জিং আইসি থেকে ব্যাটারি কানেক্টরের যে ভোল্টেজ আসার কথা সেটিও নেই। তো আমি দেরি না করে চার্জিং আইসিটা রিপ্লেস করে ফেলব, কারণ এটা চার্জিং আইসি থেকে প্রবলেমটি হওয়ার 90% সম্ভাবনা আছে। আর চার্জিং আইসিটি কাজ করার সময় আমি অবশ্যই বাকি অংশগুলো ঢেকে নিব, কারণ অনেক সময় চার্জিং আইসির কাজ করতে গিয়ে অন্য জায়গায় হিট লেগে মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটি কথা হলো যে বর্তমানে যে চার্জিং আইসিগুলো ইউজ করতেছে পোকো, অপ্পো, ভিভো, রিয়েলমি, স্যামসাংয়ের কিছু কিছু ফোনে এই আইসিগুলো ব্যবহার করা হচ্ছে, যেমন পিএমআই 632। এই আইসিগুলোর মধ্যে অনেকগুলো ভার্সন আছে, যদি অ্যাকুরেট ভার্সন দেখে না লাগানো হয় তাহলে কিন্তু আইসিগুলো কাজ করবে না। আরেকটি বিষয় যে এই আইসিগুলোর উপরে একটু অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। ইদানিং যে মাদারবোর্ডগুলো নির্মাণ হচ্ছে সেগুলো এই চার্জিং আইসির উপরে অনেকগুলো বেশি চাপ এবং কি বেশি ভোল্টেজের কাজগুলো এটার মাধ্যমে করতেছে, যে কারণে পাওয়ার আইসিটাকে রিল্যাক্স দিয়ে চার্জিং আইসির উপরে চাপটা বেশি পড়ার কারণে চার্জিং আইসিটা কিন্তু ইদানিং বেশি খারাপ হচ্ছে। তো আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। আবার কিছু কিছু সময় দেখা যায় যে সেকেন্ডারি লাইন শর্ট হওয়ার কারণে চার্জিং আইসিটা কিন্তু শর্ট দেখায়, সেক্ষেত্রে আমাদেরকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে হবে যে আসলে কি চার্জিং আইসি সমস্যা নাকি অন্য কোথাও কোনো সমস্যা আছে। তো সবাই আবার এরকম চার্জিং আইসি সরাসরি চেঞ্জ করবেন না, আপনারা বোঝার চেষ্টা করবেন আসলে কোথা থেকে সমস্যা। এখন আমি একটি নতুন ইনটেক একটি চার্জিং আইসি ভার্সন মিলিয়ে লাগাবো, দেখি তারপর ফোনটি চার্জ হয় কি না, কারণ চার্জ ইনক্রিজ হতে হবে, চার্জ যদি না বাড়ে তাহলে কিন্তু আবার সমস্যা। তো আমাদেরকে চার্জ হতে হবে প্লাস সেটটি অন হতে হবে। ধন্যবাদ, সবাই সাথে থাকুন, দেখুন পরবর্তী অবস্থা। আরেকটি কথা, এই চার্জিং আইসিগুলো লাগানোর সময় অবশ্যই পোলারিটি খেয়াল রাখবেন, কারণ যখন খুলবেন তখন খেয়াল রেখে দিবেন পরবর্তীতে যেন এটা ঘুরে না যায়, কারণ এটার মধ্যে কোনো বল গ্যাপ নেই। তো যেহেতু সব দিকে বল একদম ফুল ফিল আপ, সেহেতু অবশ্যই পোলারিটি খেয়াল রেখে লাগাবেন, কারণ উল্টা দিকে লাগালে আইসি সহ এবং সেটেরও অন্য কোনো সমস্যা হতে পারে। আমার চার্জিং আইসিটি লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এখন ডিসপ্লে প্যানেলে মাদারবোর্ডটি লাগিয়ে নিচ্ছি। আমি প্রথমে আগে চার্জ দিয়ে চেক দিব এবং কি ভোল্টেজটা ঠিক মতো আসছে কি না। হ্যাঁ, মনে হচ্ছে এখন চার্জ হবে এবং কি সেটটি অনও হবে। তো দেখা যাক, আমি এখন চার্জিং দিয়ে চেক করব। পুনরায় মাদারবোর্ডটি ভালোভাবে চেক করে নিলাম, যেহেতু ফাইনালি আমি ব্যাটারি কানেক্ট দিয়ে চার্জে দিব, যদি কোনো শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ফোনটি অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে, সেজন্য ফাইনালি চেক করার আগে একটু চেক করে নেওয়া উচিত। যা হোক, ফোনটি চার্জিং শো করছে, এখন আমরা একটু অপেক্ষা করব। চার্জিংটি এখন কমপ্লিট, তো আমি বাকি ক্যামেরা সহ অন্যান্য কম্পোনেন্টগুলো ফিটিং করে আমি সেটটি অন করব। কাস্টমারের কথা অনুযায়ী ফোনটি দুদিন আগে বন্ধ হয়ে গেছে, ইউজ করতে করতে এক সময় ফোনটি
মেবি রিবুট করেছিল অথবা তারা রিসেট করেছিল, তো ফোনটি হয়তো বা অন হতে লেট হতে পারে যেহেতু রিসেট করেছিল। ফার্স্ট টাইম অন হওয়ার সময় একটু সময় লাগে, তো আমি সেটটি অন করে অপেক্ষা করব। হ্যাঁ, প্রপারলি চার্জ বাড়তেছে, তো চার্জিং যেহেতু বাড়তেছে সেহেতু আমার বাকি কাজগুলো ফিটিং করে তারপর চেক করব। আলহামদুলিল্লাহ আমাদের সেটটি কিন্তু অন হয়ে গেছে। এখন পরবর্তী লোগো আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, পরবর্তী লোগো আসলে বোঝা যাবে ফোনটি অন হবে। আলহামদুলিল্লাহ পরবর্তী লোগো চলে আসছে, তো এখন ফোনটি অন হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আশা করি পুরোপুরি কমপ্লিটভাবে অন হবে, আপনাদের সময় আর নষ্ট করব না। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কাজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।